সবাইকে স্বাগতম। কাশীরাম দাস রচিত মহাভারতের আদি পর্বে আপনাদের স্বাগতম। আমি চেষ্টা করব পুরো গ্রন্থটা এখানে পড়ে রাখতে। আমার কণ্ঠের দৈন্যতা ক্ষমা করবেন। শুরু করি। প্রথমেই গণেশ বন্দনা। বিঘ্ন বিনাশন গৌরীর নন্দন বন্দী দেব গণরাজে ব্রত যজ্ঞ হোমে সবার প্রথমে ধাতে যারে আগে পূজে খর্ব স্থূল অঙ্গ বদন মাতঙ্গ সুন্দর লম্ব উদর চন্দনে চর্চিত সৌরভে উন্মুত বেলল গণ্ড ভ্রম হৃদি বিভূষিত বৈরীর শোণিত পরিধান দীপি ছাল ভুজ করি কর সরুহ কর পাপাঙ্কুশ জপমাল আসন ইন্দুর ভূষণ সিন্দুর আজানু লম্বিত নাশা প্রচণ্ড মণ্ডল মুকুট কুণ্ডল তিলক তিমির নাশা নানা পরিচ্ছদ কঙ্কন অঙ্গদ নূপুর কিঙ্কিনী বাজে যতি জিতেন্দ্রিয় যোগী জনপ্রিয় যোগীন্দ্র যোগীর মাঝে যাহার চরণ করিয়া সেবন রচিত বিবিধ গাথা বাল্মীকি বৈশিষ্ট্য ব্যাসকবি শ্রেষ্ঠ হিতিতে হইল খ্যাতা জয় বিঘ্নেশ্বর মোর বিঘ্ন হর হরি নামামৃত পানে তব পদাম্ভুজ কৃষ্ণ দাসা অনুজ সদা কাশী ধ্যায় ধ্যানে। এবার ব্যাসদেব বর্ণনা। পরাশর পিতা যার সুখদেব সুত বেদেরও বিভাগে কর্তা বলি চিনি খ্যাত বদ্রিকা শ্রমে যার নিয়ত বসতি কৃষ্ণবর্ণে বিভূষিত যাহার মূরতি দ্বীপের উপরই হইল জনম যাহার সে ব্যাস দেবের পদে প্রণাম আমার বৈশিষ্ট্য প্রপুত্র শক্তিপুত্র যারে গণি পরাপর পুত্র সুকপিতা হন যিনি কিছুমাত্র কোনো পাপ না আছে যাহার সে ব্যাস দেবের পদে প্রণাম আমার চারিমুখ নাহি যার তপু ভূমণ্ডলে যাহারে স্বয়ং ব্রহ্মা সকলেই বলে চারিবাহু নাহি যার তপু ত্রিভুবনে যাহারে স্বয়ং বিষ্ণু বলি সবে গণে যার ভালে চন্দ্র নাই তবু এই ভবে যারে মহেশ্বর বলি সকলেই ভাবে যিনি এক কিন্তু যাহে তিনের মিলন ধন্য ধন্য সেই ব্যাসদেব তপধন বন্দী মহামুনি ব্যাস মুনির তিলক সুত সুখ পরাশর যাহার জনক বেদশাস্ত্র পরনিষ্ঠ শুভ বুদ্ধি ধীর নীল পদ্ম আভা যিনি কোমল শরীর কনক পিঙ্গল জটাভাব যার শিরে প্রকাণ্ড শরীর পরিধান ব্যাঘ্র চিরে নয়ন কমল দীপ্ত যুগল মিহির পদযুগে নত সুর মুনি ইন্দ্র শির ভাগবত ভারতাদি যতেক পুরাণ যাহার কমল মুখে সবার নির্মাণ লীলায় বিবিধ বেদ কইল চারিকান ঋক শ্যাম যদুয়ার অথর্ব বিধান কৈবর্তী জননী যার দীপ মধ্যে জন্ম বাল্যকাল হইতে যার আচরণ ব্রহ্ম নমস্কার করি তার চরণ পঙ্কজে পরম আনন্দে কাশীরাম দাস ভজে। গ্রন্থ সূচনা। বেদ রামায়ণে আর আছো ও ভারতে ইত্যাদি যতিক শাস্ত্র আছে ত্রিজগতে এ সকল বিচারিয়া কহি পুন পুন
আদি অন্ত মধ্যে সব হরি গুণগান। সর্বশাস্ত্র বিচারিয়া কহি পুনর্বার, শ্রী মহাভারত গ্রন্থ সর্বশাস্ত্র সার। সর্বশাস্ত্র বীজ হরিনাম দিয়ক্ষর, আদি অন্ত নাহি যার বেদে অগোচর। প্রণমহ পুস্তক ভারত নামধর, যাহার শ্রবণেতে নিষ্পাপ হয় নর। পরাশর সুত মুখে হইল সম্ভব, অমল কমল দৈব্য ত্রৈলোক্য বল্লভ। ব্রহ্মা আদি দেবতার শ্রবণ বাঞ্ছিত, বিভিত পুরাণে গ্রন্থ ভারত সঙ্গীত। গীতি অর্থ কইল তাহে সুগন্ধি নির্মাণ, চিত্র বিচিত্র কথা ভারত আখ্যান। হরিতে সদভক্তি যেই প্রচণ্ড তপনে, ভারত পঙ্কজ ফুটে যার দর্শনে। সজ্জন সুবুদ্ধি লোক হইয়া শতপদী, ভারত পঙ্কজ মধু পিয়ে নিরবধি। বিপুল বৈভব ধর্ম জ্ঞানের প্রকাশ, কলির কলুষ যত হয় তাহে নাশ। ষষ্ঠী লক্ষ গ্রন্থ ব্যাস ভারত রচিল, 30 লক্ষ শ্লোক তার দেবলোকে নিল। সুরলোকে পড়েন নারদ তপধন, ইন্দ্র আদি দেবতারা করেন শ্রবণ। 15 লক্ষ শ্লোক পিতৃগণ শুনে, অসিত দেবল তথা করেন পঠনে। শুকদেব মুখে শুনে গন্ধর্ব যক্ষ রক্ষ, মহাভারতের শ্লোক 14 লক্ষ। 1 লক্ষ শ্লোক প্রচারিল মর্তপুরে, সংসার নরক হইতে উদ্ধারিতে নরে। বৈশম্পায়ন কহেন জর্মে জয় শুনে, পরম পবিত্র কথা ব্যাসের বচনে। চারিবেদ শতশাস্ত্র এক ভিতে কইল, ভারত সংহিতা মুনি তুলেতে তুলিল। ভারতে অধিকতেই হইল ভারত, বিবিধ পুরাণ গ্রন্থ যাহার সম্মত। সুরাসুর নাগ নর এতিন ভুবনে, সংসারের মধ্যে যত হইল পুণ্যজনে। সবার চরিত্র এই ভারত ভিতর, যাহার শ্রবণে পাপহীন হয় নর। সর্বশাস্ত্র মধ্যে যার প্রধান গণন, দেবগণ মধ্যে যথা দেবনারায়ণ। নদ নদীগণ যেন প্রবেশে সাগর, সকল পুরাণ কথা ভারত ভিতর। অনেকে কঠোর তপে ব্যাস মহামুনি, রচিলা বিচিত্র গ্রন্থ ভারত কাহিনী। শ্লোক ছন্দে সংস্কৃত বিরচিলা ব্যাসে, গীতি ছন্দে কহি তাহা শোনো অনায়াসে। এই পদটির আরেকটি ভার্সন আছে, সেটিও পড়ি। হরিনাম সর্বশাস্ত্র বীজ দিয়ক্ষর, অন্ত নাহি আদি নাহি বেদে অগোচর। কৃষ্ণা দ্বৈপায়ন করে ভারত রচন, ত্রৈলোক্য দুর্লভ হয় অমূল্য রতন। অর্থ গীতি তাহে কইল সুগন্ধি নির্মাণ, রচিত কেশর তাহে বিবিধ আখ্যান। বিপুল বৈভব ধর্ম জ্ঞানের প্রকাশ, কলির কলুষ যত হয় তাহে নাশ। 60 লক্ষ শ্লোকে ব্যাস ভারত রচিল, শ্লোক তার 30 লক্ষ দেবলোকে দিল। পড়িল দেবলোকে নারদ তপধন, ইন্দ্র আদি দেবতারা করেন শ্রবণ। 15 লক্ষের শ্লোক পরম যতনে, অসিত দেবল মুখে পিতৃলোক শুনে। শুকদেব মুখে শুনে গন্ধবাদী যক্ষ, মহাভারতের শ্লোক 14 লক্ষ। প্রচারিত লক্ষ শ্লোক হল ধরা পড়ে, সংসার নরক হতে উদ্ধারিতে নরে। কহেন বৈশম্পায়ন জন্মে জয় শুনে, পরম পবিত্র কথা ব্যাসের বচনে।
ষট শাস্ত্র চারি বেদ একে ভিতে কইল, ভারত গ্রন্থের সনে ওজনে তুলিল। ভারতে অধিক তবে হইল ভারত, বিবিধ পুরাণ গ্রন্থ যাহার সম্মত। সবার চরিত্র এই ভারত ভিতর, শ্রবণেতে নাশ হয় পাপভার। সকল শাস্ত্রের মাঝে প্রধান গণন, দেবগণ মধ্যে যথা দেবনারায়ণ। অনেক দুরন্ত তপে ব্যাস মহামুনি, রচিল বিচিত্র গ্রন্থ ভারত কাহিনী। ভারত পুস্তক গ্রন্থ বিদিত ভুবন, পঠনে শ্রবণ লভে দিব্য মুক্তিধন। এবার সৈতের নিকটে শৌনকাদি ঋষির ভৃগুবংশ বিবরণ জিজ্ঞাসা। শৌনকাদি মুনিগণ নৈমিষ কাননে, দ্বাদশ বর্ষ যজ্ঞ করে এক মনে। লোমহর্ষণের পুত্র সৈতী নামধর, ব্যাস উপদেশে সর্বশাস্ত্রেতে তৎপর। ভ্রমিতে ভ্রমিতে গেল নৈমিষ কাননে, শনকাদি মুনি যজ্ঞ করে সেইখানে। মুনিগণে প্রণমিল সুতের নন্দন, আশীর্বাদ করি সবে দিলেন আসন। আসনে বসিলে সৈতী কন মুনিগণ, কোথা হতে হইল সতী তব আগমন। কোথায় বা এতকাল করিলা যাপন, সবিস্তারে কহ সবে করিব শ্রবণ। মুনিগণ প্রশ্ন শুনি সুতের কুমার, সবিনয়ে করপুটে কহেন বিস্তার। মহারাজ জন্মে জয় পরীক্ষিত পুত্র, সর্পকুল বিনাশার্থে কৈলা সর্পসত্র। সেই যজ্ঞে মুনিশ্রেষ্ঠ শ্রী বৈশম্পায়ন, ব্যাস বিরচিত কথা পরাণ শ্রবণ। বিস্তারে শ্রবণ করে ভারত আখ্যান, যাহার শ্রবণে নর পায় দিব্য জ্ঞান। নানা তীর্থ পর্যটন করি অবশেষে, উপনীত হইয়াছি তোমা সভা পাশে। সূর্যাগ্নির সমতেজা তোমা সভা জনে, ব্রহ্মরূপে অবতীর্ণ নৈমিষ কাননে। ধর্ম ইতিহাস কিংবা পুরাণ কাহিনী, শ্রবণে মানস কিবা কহ মহামুনি। আদেশে করুন আমি করিব কীর্তন, যাহার শ্রবণে সর্ব পাপ বিমোচন। সৌতির বচন শুনি কন মহামুনি, তত তাত সুত ছিলা সর্বশাস্ত্র জ্ঞানী। নানা চিত্র বিচিত্র কথন পুরাতন, সুত মুখে বহু শাস্ত্র করিসি শ্রবণ। তার পুত্র তুমি হে জিজ্ঞাসী কারণ, কি জানো হো কহ তুমি করিব শ্রবণ। ভৃগুবংশ উৎপন্ন হইল কি রূপেতে, বিস্তার করিয়া কহ সবারও অকৃতে। ভৃগুবংশ উপাখ্যান। সৌতি বলে অবধান কর মুনিগণ, কহিব বিচিত্র কথা ব্যাসের বচন। ব্রহ্মার নন্দন হইল ভৃগু মহামুনি, পুলমা নামেতে কন্যা তাহার গৃহিণী। গর্ভবতী পুলমা রাখিয়া নিজ ঘরে, মহামুনি ভৃগু গেল স্নান করিবারে। হেনকালে তথা আসে দৈত্য একজন, হরিবারে গুরুপত্নী করিয়া মনন। কামেতে পীড়িত চিত্ত অন্যে নাহি ভয়, ফলমূল দিল কন্যা কিছু নাহি লয়। বলেতে ধরিব বলি বিচারিল মনে, গৃহে প্রবেশিতে দেখে জ্বলন্ত আগুনে। অগ্নিপানে চাহি বলে দানব দুরন্ত, কহ বৈশ্যানর তুমি জানো আদি অন্ত। ইহার জনক পূর্বে বলিলে কে মোরে, না দিয়া বিবাহ মোরে দিলেন ভৃগুরে। মিথ্যাবাদী ভৃগু নাহি করিল বিচার, বিবাহ করি আনে কন্যা বরণ আমার। না কহিও মিথ্যা কথা তুমি কহ সত্য বাণী, ন্যায়েতে কন্যা হয় কাহার গৃহিণী। দানবের কথা শুনে অগ্নি হইল ভীত, কহিব কেমনে মিথ্যা হইল চিন্তিত। সত্য কইলে কন্যা লইয়া যাইবে দানব, ভাবিয়া তাহার প্রতি বলে জলোদ্ভব। যে কালে ইহার বাপ কহিলে কে মোরে, বিধিমতো বেদ মন্ত্র তোমা নাহি পড়ে। বিধিমতে বিভা কইল ভৃগমুনিবর, ইহার জনক দিল
আমার উপর জোর। ন্যায়েতে পুলমা হইল ভূগর রমণী, শুনিয়া দানব হইল জ্বলন্ত আগুনি। বলে ধরি কন্যালয়ে চলিল সত্তর, ভয়েতে বিকলা কন্যা কাঁপে থরথর। কান্ত এ পুলমা বহু বিলাপ করিয়া, বালকে জন্মিল ক্রোধ গর্ভেতে থাকিয়া। দ্বিতীয় সূর্যেরই প্রায় হইল বাহির, বিখ্যাত চ্যাবন নাম সেই মহাবীর। দৃষ্টিমাত্রে ভৃগপুত্র রাক্ষস দুর্জন, সেই দণ্ডে ভস্মীভূত কইল তপধন। হেনকালে তথায় আইল পদ্মজনী, ক্রন্দন নিবৃত্ত কইল বলিপ্রিয় বাণী। ক্রন্দনে বহিল অশ্রু জল পুলমার, খরত্রর স্রোতে বহে নদীতে অপার। দেখিয়া বিস্ময় চিত্ত হইলেন বিধি, নাম তার দিল তবে বধূমতী নদী। বধূকে রাখিয়ে গৃহ গেল প্রজাপতি, পুত্র কোলে করিয়া আছয়ে দুঃখমতি। হেনকালে স্নান করি আসে ভৃগ তথা, জিজ্ঞাসিল কেন তোর চিত্ত বিচলতা। স্বামীরে দেখিয়া কন্যা করিয়া রোদন, কহিলেক যথেক দানব বিবরণ। তোমার তনয় এই কইল প্রতিকার, দানবে মারিয়া মোরে করিল উদ্ধার। এত বলি প্রণভৃগ হেত জিজ্ঞাসিল, কি কারণে দানব ধরিয়া তোরে নিল। কন্যা বলে আচম্বিতে আসি দুষ্ট মতি, আমারে দেখিয়া জিজ্ঞাসিল অগ্নিপতি। বৈশানোর বাক্যে মোরে নিলেক দুর্জন, শুনি সাপ দিল ভৃগ ক্রোধে অচেতন। আজি হইতে সর্বভক্ষ হও হুতাসন, ত্রাসত অনল শুনি ভৃগর বচন। কোন দোষে ভৃগমণি সাপ দিলে মোরে, যাহা জানি তাহা বলি আমি দানবেরে। জানিয়া শুনিয়া মিথ্যা বলে যেই জন, ইহলোকে কুৎসা অন্তে নরকে গমন। উভয় সপ্তম কুল নরকে প্রবেশে, জানিয়া আমারে সাপ দিলে কোন দোষে। মোর মুখে দিলে তৃপ্ত দেব পিতৃগণ, অনুচিত সাপ মোরে দিলে কি কি কারণ। এত বলি বৈশানোর দৈবগণ লইয়া, ব্রহ্মার সকল কথা নিবেদিল গিয়া। ব্রহ্মা বলে অগ্নি দুঃখ না ভাবিও মনে, সকল হইবে শুদ্ধ তোমার কারণে। ব্রহ্মার বচনে অগ্নি সন্তুষ্ট হইয়া, পুনরপি ত্রিজগতে ব্যাপিল আসিয়া।